The state government has decided to provide social allowance to 2,910 more people. Raj Social Welfare and Social Education Minister Tinku Roy said this at a press conference on Saturday. The state government has decided to give social allowance to 29,410 more people in the state. Out of this, 1,653 more have been added to widow allowance and 5,388 have been appointed to husband deserted allowance. 14,157 persons have been newly added to the list of names of old age allowance. The state government is going to provide social allowance to 420 unmarried girls above 45 years and 1,946 new persons. Minister of Social Welfare and Social Education Department Tinku Roy held a press conference in this regard on Saturday. Other officials of the department were also present in the press conference of the day. In addition to informing the journalists about this, the Minister of Social Welfare said that in the list of government allowance, a total of 4,10,078 people have received allowance. The current government is working towards the development of all. সরকারি যে সাহায্যটুকু সেটা দিয়ে হয়তো পরিবার চলবে না, কিন্তু তাদের পাশে দাঁড়ানো সরকার যেন যে সাহায্যটুকু তাদেরকে করে সেটা যেন তারা পায়। আর কেউ কিছু অনেক সময় কি হয়, কেন্দ্রের যে পার্টটা সেটা আসতে হয়তো একটু দেরি হয়, তার জন্য আমরা দিতে চাইলেও দিতে পারি না, সেখানে একটু সমস্যা হয়। আর আমাদেরও মাথায় রাখতে হবে সরকারি অনেকগুলো স্কিম চলছে আমাদের রাজ্যে, ছোট রাজ্য, জনসংখ্যা খুব কম, খুব পরিবার সংখ্যা কম, 8.5 লাখ পরিবারের মতো। তো এই জনসংখ্যা কমের মধ্যে দেখুন প্রায় 2.5 লাখেরও বেশি যারা কিষাণ সম্মান নিধি পান, অনেকে অনেকগুলো স্কিমের টাকা পান গ্রামীণ মানুষরা। তো এই ক্ষেত্রে কি হয়, একটা অ্যাকাউন্টে আজ যদি কিষাণ সম্মান নিধি ঢুকছে, ওই সময় আমাদের এই স্কিমটা ঢুকবে না, মানে অর্থাৎ দুইটা বেনিফিট একসঙ্গে একই অ্যাকাউন্টে এক জায়গার থেকে যাবে না, এরকম কিছু কিছু সমস্যা থেকে যায়। বা তারা গ্রামের অনেকগুলো ধরুন যে ব্যাংক অ্যাকাউন্ট তারা আধার লিঙ্ক করায়নি, এখন আমরা আধার লিঙ্ক করিয়ে দিয়েছি, তাই সেই ক্ষেত্রে টাকাটা ঢুকছে না। অনেক জায়গাতে তারা সে তাদের কার্ড যে অ্যাকাউন্ট করেছে যে ব্যাংকে, সেই সেই ব্যাংকে তারা অ্যাক্টিভ করায়নি, সময় সময় ব্যাংক থেকে আধার কার্ড বাকি ডকুমেন্ট তারা চায়, KYC করাতে হয়, তো সেখানে তারা আপগ্রেড করায়নি ব্যাংক। অনেক আমাদের রয়েছে যারা সামাজিক ভাতা পান, এক বছর হয়েছে ভাতা উঠাননি, তো সেই ব্যাংক খাতাটাই ফ্রিজ হয়ে আছে সেখানে, সেখানে টাকা ঢুকছে না। এইগুলো ছোট ছোট সমস্যা থাকে, এটা নিরন্তর প্রক্রিয়া, এগুলোকে ওনারাও সময় সময় সেগুলোকে আপগ্রেড করাবেন যাবেন, আমরাও চেষ্টা করছি, যখনই আমাদের নজরে আসে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। সেন্ট্রাল এবং স্টেট মিলে এখন টোটাল ভাতা কত করে? 4,10,078 জন। স্কিম কয়টা রয়েছে? টোটাল 34টা স্কিম, 34টা, যার মধ্যে 30টা স্কিম রয়েছে যেগুলি সরাসরি ত্রিপুরার, শুধু কেন্দ্র থেকে চারটা স্কিমে কেন্দ্র থেকে দেওয়া হয়, একটা হচ্ছে দিব্যাঙ্গদের জন্য, একটা হচ্ছে বৃদ্ধদের জন্য, আর একটা হচ্ছে বিধবা রিপোর্টেড বাই অমিত ফ্রম আগরতলা চিনিখরা।